মাধবীর রোজ নাম চায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এখন যাচ্ছি কলকাতা। হঠাৎ করেই ঠিক হয়েছে, তা আমরা যাচ্ছি কলকাতা এই কারণে যে আমার ভাগ্নে জামাই মানে বুকে তিন থেকে দুটো স্টেন বসেছে, আমি ঠিক যাই না। তাছাড়া ওর এক বন্ধু, ও অ্যাপোলো নার্সিংহোমে ভর্তি, ওখানে দেখতে যাব। তা আমি যখন কলকাতায় যাচ্ছি, এত টাকা পয়সা খরচা করে যখন যাচ্ছি, তখন আমরাও নিজেদের ডাক্তারটাও দেখিয়ে নেব, একবারে সব কাজ হয়ে যাবে। তাহলে দেখতে থাকুন, আমরা দুজনও ডাক্তার দেখাবো দুজনেই। এখন আমরা কলকাতার পথে চললাম, মানে এখনও বর্ধমান ছাড়িনি। বর্ধমান যেতে যেতে একটুখানি শক্তিগড়ে আমরা টিফিন করে নেবো। তা শক্তিগড়ের ল্যাংচা কুটিতে আমরা ঢুকেছি। এখন ল্যাংচা কুটিতে এই ইডলি, দুটো করে ইডলি খেয়ে নিচ্ছি আমি। তারপর দুটো ডাব কিনে নিয়েছি আমার নিজের জন্য, এই ল্যাংচা কুটিতে খেয়েছি, শক্তিগড়ের ল্যাংচা কুটিতে আমরা খেয়েছি। আর আমি এখন ভয়েসটা দিচ্ছি বাইরে থেকে, পাখি কাক সব আওয়াজ শুনতে পাবেন। আর আপনাদের, আমার শরীরটাও খুব ভালো নেই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই দুটো ডাব এখন কিনে নিয়েছি, আমার ডাব খেতে হয়, আমার একটু অসুবিধা আছে। এত শক্ত ডাবগুলো দিয়েছে বললাম, তা সেফটি পিন দিয়ে একটা ডাব আমি ফুটো করে আমি কোনো রকমে পাইপটা ঢোকানো যায় এরকম, ওই চোখটা আছে চোখটা ফুটো করে জলটা খেয়েছি। আর একটা ডাব এখনও খেতে পারিনি, ওটা কাটতেই পারছি না, মানে কোনো কাটার যন্ত্রই নেই। তা আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি, কলকাতার দিকে। তার আগে ওষুধও একটা খেতে হবে, একটা না তিনটে ওষুধ খেয়েছি, দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে, আর একটা ওষুধ এখন খাচ্ছি। এখন কলকাতার পথে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি কলকাতার দিকেই, এখনও পৌঁছায়নি। বোনের বাড়ি পৌঁছে কিছু খাওয়া দাওয়া করেই আমরা দুটোর মধ্যে, দুটো না আড়াইটার মধ্যে আমরা আবার হসপিটাল চলে যাব। খুব তাড়া আছে আমাদের, কারণ আমাদের চারটের মধ্যে ওখানে পৌঁছাতে হবে আমরি হসপিটালে। তা আমরা পৌঁছে গেছি চারটের মধ্যেই, কিন্তু এখনও ডাক্তার আসেননি, তাই আমরা অপেক্ষা করছি এখানে বসে। আর দেখতে থাকুন, আর এখানে অনেকক্ষণ বসে থাকার পর এক কাপ করে কফি এলো, তা ভালোই হলো। আর একটা কথা বলি, দেখতে পাচ্ছেন সবার মুখে মাস্ক। হ্যাঁ, এখানে আবার করোনা হচ্ছে, তা সবাই সাবধানে থাকবেন। আর কি বলবো, ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। একটা পছন্দ দিয়ে বেশ ভালোই লাগছে, সকাল থেকে খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি, সকালের দিকেও চা খাওয়া হয়নি। তারপর আবার আমরা ওখান থেকে মানে চা মানে বর্ধমান থেকে বেরিয়ে এসে তাড়াহুড়ো করে বোনের বাড়ি ঢুকেছি, ওদের বাড়িতে খুব নাকে মুখে একটুখানি খেয়ে বেরিয়েছি, আর দুটোর মধ্যেই খাওয়া হয়ে গেছিলো। তা একটু চা টেস্টটা পেয়েছিলো, তাই যাই হোক খেলাম। আমরা ডক্টর সুশ্রুৎ বন্দ্যোপাধ্যায়কে দেখাবো, উনি এখনও আসেননি, তাই ওনার চেম্বারের বাইরে আমরা বসে অপেক্ষা করছি। আর এরপর আমাদের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমরা আমাদের রেডি হয়ে মানে বাইরে বেরিয়ে এসেছি। তা আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলেই আমরা চলে যাব। তো গাড়িটা আসছে না, এখানে দেখুন এমরি হসপিটালটা একবার দেখাই আপনাদের, বিরাট বড় হসপিটাল। আর এই সামনে এই দেখুন, এই নিচটায় সবাই বাড়ির আত্মীয় স্বজন সবাই বসে থাকে, আর আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে। এবারে আমরা গেলেই বর্ধমান মানে বোনের বাড়ি যাব। আজকে আর ওই অ্যাপোলো নার্সিংহোমে যাওয়া হবে না, কারণ ওখানে ফোন করা হলো, বললো আজকে নাকি রাতেই ছেড়ে দেবে। তা যদি আজকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ছেড়ে দেয়, তাহলে আমরা ওনার বাড়িতেই চলে যাব, কালকে যাব। আজকে খুব ক্লান্ত হয়ে গেছি। ডাক্তার বললো সব কিছু ঠিক আছে, ওকে এই ওষুধ একই চলবে। আমরা প্রতি তিন মাস অন্তর ডাক্তার দেখিয়ে যাই, তিন মাসের পর পর আমাদের ডাক্তার দেখানোর একটা ডেট আছে, যে বলাই আছে যে তিন মাস পর পর এখানে এসে দেখিয়ে যাবেন। তা তিন মাস পর পর আমরা দুজনেই আসি, ডাক্তার দেখিয়ে যাই। আর এখানে ডাক্তার দেখানোর পর আমরা দুজনেই ভালো থাকি, যাই হোক আমরা সুস্থ থাকি, ভালো থাকি,
এটাই আমাদের জন্য আপনারা একটু কাম্য মানে প্রার্থনা করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুরা তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে।